আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। সকালে নাস্তা শেষ করে কিছু মাংস ভিজিয়ে দিয়ে এখন নিচে নামবো। বাগানে আজকে লাল শাক, ডাঁটা শাক এবং শিমের বিচি লাগানো হবে। প্রথমে পুরাতন বাগানে এলাম। বাগানে এসে দেখি মাশাল্লাহ কিছু ঢেঁড়স ধরে আছে, কিন্তু ঢেঁড়সগুলো শক্ত হয়ে গেছে, তাই এগুলোকে গাছ থেকে এখন আর ছিঁড়ব না। ঢেঁড়সগুলো গাছে পুরোপুরি পেকে গেলে তখন ঢেঁড়স থেকে বিচি সংগ্রহ করে নেব। এখন চলে আসলাম নতুন বাগানে। মাশাল্লাহ লাউ গাছগুলো বড় হয়ে মাচাতে উঠে গেছে। মিষ্টালু গাছের লতা পাতা খুব দ্রুত বাড়তেছে, কিছুদিনের মধ্যে সুযোগ পেলে পুরো বাগান দখল করে নেবে, তাই এর লতা পাতার বেশিরভাগ অংশ বাগানের বাহিরের দিকে দিয়ে দিয়েছি। আমার এই বাগানটি অনেক ছোট হলেও করোনাকালীন এই সময়ে ধাপে ধাপে সবজি লাগিয়ে নিজেরা খেয়েছি এবং পরিচিত কিছু ভাবিদেরকেও দিয়েছিলাম। এক সপ্তাহ আগে খালি একটি ট্যাঙ্কির মধ্যে মাটি সার একসাথে মিশিয়ে এক সপ্তাহের জন্য রেস্টে রেখেছিল। এক সপ্তাহ পর আজকে লাল শাকের বিচি, ডাঁটা শাকের বিচি, শিমের বিচি লাগিয়ে দিচ্ছে। এখানে মাটিটাকে তিন ভাগ করে এক ভাগে লাল শাকের বিচি, অন্য ভাগে ডাঁটা শাকের বিচি, সাইডের এক কর্নারে শিমের বিচি লাগিয়ে দেওয়া হচ্ছে। বিদেশের বাড়িতে ফ্ল্যাট বাসা থেকে বাগান করা সম্ভবপর হয় না। এরপরও আমরা ছায়া পড়ে বাসার সাইডের অল্প কিছু জায়গা নিয়ে আমরা বাগান করেছি। এদিকে ডাটা গাছের শুকনো ফুল থেকে কিছু বিচি বের করা হচ্ছে, এগুলো লাগিয়ে দেওয়া হবে। ডাটা ফুলের যে শুকনা বিচি বের করা হয়েছে এগুলো এখানে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আমি এখন বাসায় চলে এসেছি। রাইস কুকারে কীভাবে আমি সবসময় গরুর মাংস রান্না করে থাকি তা আজকে আপনাদেরকে দেখাবো। আজকের মাংসটাতে অনেক চর্বি ছিল, তাই একদম অল্প পরিমাণে অলিভ অয়েল প্রথমে দিয়ে দিলাম। আমি এই অলিভ অয়েলটা রান্নার সবসময় ব্যবহার করে থাকি। চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে সবুজ এলাচ, কালো এলাচ, দারুচিনি, লং, তেজপাতা, স্টার মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দেওয়ার আগে শুকনো মশলাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। মাংসটা দেওয়ার আগে পেঁয়াজ এবং শুকনো মশলাগুলো যদি এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে মাংসটা খেতে অনেক সুস্বাদু হয়। অন্য একটি পাতিলে 1.5 কেজি মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে
এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 2টি টমেটো কুচি ও 4-5টা আস্ত কাঁচামরিচ দিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 2 টেবিল চামচ রসুন পেস্ট এবং 2 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে মাংসটা এখন মাখিয়ে নেব। আগে থেকে মাংসটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিলে মাংসের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, এর ফলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজ এবং শুকনো মশলাগুলো ভালোভাবে ভেজানো হয়ে গেছে, এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে মাংসটাকে এই মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। একদিকে রাইস কুকারে মাংস রান্না হচ্ছে, অন্যদিকে চুলায় আমি বেগুন ভাজি, শুটকি ও মরিচ বাটা দিয়ে খুব মজাদার একটি ভর্তা বানিয়ে নিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এখন 1.5 লিটারের মধ্যে পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব। মাংস রান্না হয়ে গেছে, এখন মাংসটাকে রাইস কুকার থেকে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে রাইস কুকারে এখন ভুনা খিচুড়ি করে দেখাবো আপনাদেরকে। ভুনা খিচুড়ির জন্য তেলের মধ্যে পেঁয়াজ, এলাচ, দারুচিনি কিছুক্ষণ ভেজে নিব, রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে চালটা ধুয়ে দিয়ে দিব। ভুনা খিচুড়িটা আমি মুসুর ডাল, মুগ ডাল, বাসমতি চাল দিয়ে রান্না করব। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে চালটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব, তাহলে ভুনা খিচুড়িটা ঝরঝরা হবে। চালটাকে 5 মিনিটের মতো ভেজে নিয়ে চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা চালটা যে কাপ দিয়ে মেপে নেবেন সেই কাপ দিয়ে পানিটাও মেপে নেবেন, মানে হচ্ছে 2 কাপ চাল দিয়ে করলে পানি দিবেন 4 কাপ। আমি আমার আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি সব সময় ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি রাইস কুকারে করে থাকি, তাই আমার আন্দাজ হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি তারা কাপ দিয়ে পরিমাপ করে দিবেন। এখন রাইস কুকার ঢাকনাটা একটু ফাঁক রেখে দিব, খিচুড়িটা 15-20 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। আমি খিচুড়ি রান্নার শুরুতে আদা বাটা দিতে পারিনি, কারণ হচ্ছে আমার আদা বাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আদা ব্লেন্ড করে রান্নার মাঝখানে দিয়ে দিলাম। খিচুড়ি, চাল ও ডালটা সিদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা নামানোর আগে ধনে পাতা কুচি, ভেজিটেবল ঘি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়িটা মশলা কতটা ঝরঝরা হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। সালাদ বানিয়ে আমরা এখন খেয়ে নিব। আজকের পর্বে এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।